করেন পার্বত্য চট্টগ্রাম, গারো পাহাড়, খাসিয়া পাহাড়, মধুপুরের বন, এটাকে আমরা ওই মুনাফা করব। আকাশ সাজিবে বলেন মুনাফা করব, বেচবো, টাকা পয়সা পাবো, বিল্ডিং বানাবো, এভাবে তো দেখি না, জীবনের অংশ হিসাবে দেখি। মানে বন, পাহাড়, নদী, ঝর্ণা জীবনের অংশ, এটা শুধু মুনাফা। আমাদের এই রাষ্ট্রটা বাংলাদেশ কতখানি এগুলো, বা কতখানি উন্নত, কতখানি সভ্য হলো, গণতান্ত্রিক হলো, তার বিচার্য বিষয় হবে এইখানে প্রান্তিক মানুষেরা কেমন আছে। একজন সাঁওতাল যদি ভালো থাকে, একজন খাসিয়া, রো, পাংখু, লুসাই, পঞ্চাশটি হাজং বানাই, তারা যদি ভালো থাকেন তাহলে বুঝবো যে বাংলাদেশটা ভালো আছে, অর্জন হয়েছে। অর্জন যে একদম হয়নি তা না, মিডিয়াতে, ইউনিভার্সিটিতে, এনজিও পর্যায়ে, নাগরিক সমাজ পর্যায়ে, এমনকি রাজনৈতিক পর্যায়েও আদিবাসী ইস্যুটা অন্তত আলোচিত হচ্ছে।